চলো চলো যাবে না তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আমি খাবো না তোকে না রে ওকে দেব হঠাৎ করে দু বছরের রিয়াজ খুব বড় হয়ে গেছে মানে ম্যাচিওর হয়েছে রেফারেন্স বলে বলছে যে রিয়াজ আজকে গড়িয়ে নিয়ে এসেছে পুরো কলকাতা সবাই তো ঝাপছে কি রে ভাই এটা শান্তি যাবে নিলো এটা শায়দের থেকে ও রিয়াজ যাবে যে রিয়াজের থেকে আমি ঝাপতেই পারি তো ভাই ভাষে ভালো থাকো ভাই ভাষে ওটা ভাড়া তাও থেকে চাইবো ওয়েলকাম ব্যাক টু লেসবিকনফিউজড এন্ড শুভ অষ্টমী সকালকে আমি সুকান্ত চলেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে অ্যাকচুয়ালি আমি প্রচন্ড লেট আজকে মানে অলরেডি 12টা বাজতে চললাম আমি অঞ্জলি হয়তো মিস হয়ে যাবে সায়ক রিয়া সবাই পৌঁছে গেছে লোকেশনে সো আমি তাড়াতাড়ি চটপট বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছ এটা আজকে আমার আউটফিট সে কেমন লাগছে জানিও পুরো সাদা পুরো সাদা ধপধপ করছি আমি সে তো শুভ্র বস্ত্রে আমি চলেছি অঞ্জলি দিতে আজকে আর আমি প্রচণ্ড লেট সো আমি সেখানে গিয়ে তোমার সঙ্গে দেখা করছি আমি আর কথা বলতে পারবো না এখন নাহলে আমার অঞ্জলিটা মিস হয়ে যাবে সো দেখতে থাকো ব্লগটা কোনো রকম স্কিপ করো না আজকে কিন্তু অষ্টমী আর অষ্টমী ব্লগে আশা করি অনেক কিছু ভালোই হতে চলবে চলো দেখতে থাকো ব্লগটা আমি যাই সেখানে লোকেশনে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে তো আমি এসে গেছি যাদের বাড়িতে আমার অঞ্জলি দিতে আসি অষ্টমীতে চলো ভিতরে যাওয়া যাক ফাইনালি অষ্টমীর অঞ্জলি দেওয়া হলো এবং দেখতে পেলে পুজো কত ভালোভাবে হয় এখানে মানে প্রচণ্ড নিষ্ঠা পড়ে এবং দেখে মন সত্যি ভরে যায় আমি ওদের প্রত্যেকবার এদের বাড়ি আসি আর অষ্টমীর অঞ্জলিটা এখানে দেওয়ার চেষ্টা করি আর বাকিদের সবাই অঞ্জলি দিয়ে দিয়েছিলো আমি আর সুমিত্রিষা বাকি ছিলাম তো আমরা একসাথে দিয়ে ফেললাম এবার হচ্ছে উপরে প্রসাদ খাওয়ার পালা তারপরে আমরা যাবো রিয়াজের বাড়ি সেখানে আবার আমাদের ইনভাইট আছে তো সারাদিন এসবই চলছে তো ফাইনালি অষ্টমীর অঞ্জলিটা মিস হয়নি এটা একটা অনেক বড়ো ব্যাপার তো চলো এবার খাওয়া দাওয়াটা করা যাক তারপরে আবার রিয়াজের বাড়ি যেখানেই হোক তুই খা আমরা কি তোর বাড়িতে আমরা যদি ওইভাবে খাই চলবে আমরা যদি ওইভাবে খাই চলবে তুমি তো একজনের বাড়িতে ইনভাইটে এসেছিস পেট ভরে খেয়ে যা এরকম করিস না এই এত দিও না এই মা আমাকে দিয়ে দিয়েছে আমরা দেখিনি আমাকে দিয়ে দিয়েছে এবার খেয়ে নেবো ঠিক আছে মন মরে খাও ঠাকুরের প্রসাদ না বলতে নেই খেয়ে নাও দাদা তুমি একটু আমার থেকে নাও একটু আমার থেকে নাও আমি আজকে বসি খেয়ে নাও আশা করেছি আমি খেয়ে নাও তো আমরা এসে গেছি রিয়াজের বাড়িতে এবং আজকে প্রচুর খাওয়া দাওয়া রিয়াজ
ডিমের পোচের সামথিং এটা দেখতে খুব সুন্দর লাগছে। এটা মাছ মশালা পোচ, চিংড়ি, তোমার ফেভারিট চিংড়িটা তুমি হাতস্থ করে দাও। ডিমের পোচের মালাইকারি, মানে হলো কিছু একটা নাম দিলাম তোর কি, এটা সুন্দর নাম দিয়েছি আমি। আর আমরা খেতে বসেছি, খুব একটা ভাত খাবো না। মগরা হাটি, টাটা যাবে আমাদের সাথে, চলো চলো চলো। যাবে না কেন, চলো চলো, যা 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 যা, চলে গেল চলে গেল। এই কোথায় মাই, চলো আমাদের সাথে ঘুরতে যাবে, চলো চলো। ঢাকা ওখান থেকে এখানে, চলো বেরি করতে যাই, চলো। না 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 যাব না, যাবে না, তুমি যাবে না, যাবে না। এই দেখো পিসি, পিসিকে খেতে দিয়েছ, দিয়েছ আজকে? আর তুমি খাবে না, ডিম সিদ্ধ খেয়ে হয়ে গেল, আর কি খাবে? পিসিকে দেখো কি বলছে, কি করছে, যাচ্ছে এইভাবে। এই দেখো, এই যে পিসি, দেখো ভালো করে দেখো, ওই দেখো দেখো। Hey guys, so আমরা হচ্ছে সাউথ সিটিতে বেরিয়েছি দুজনে, ও না দুজন নয়, আরো একজন তাপিয়ায় পুরো পড়ে যাচ্ছে, বুড় 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 করতে করতে চলে এসেছে, আর একজন দিন গুলাই মেহমান, মানে কি বলবো, মানে জাস্ট কিছু বলার নেই, এটা চলে এসেছে। এটা এটা কার চ্যানেল, কোনটা কার, সুকান্ত, আরে সুকান্ত আমারই নিতে, তুই আবার ওকে বলছিস বুড় বুড় করছো, এমনি বলছি, সবাই তো জানে সেটা, বোঝে তো, বলো বোঝো তো তোমরা। সো এটা হচ্ছে আজকে আমার অষ্টমীর ড্রেস, রিয়াজ হচ্ছে নিচে একটা দরকারে যাচ্ছে, রিয়াজের সাথে যেই দরকারটা আমরা সত্যি ক্যামেরার মধ্যে ধরতে পারবো না, তার কারণ রিয়াজের একটা গার্লফ্রেন্ডের সাথে, রিয়াজ আই ডোন্ট নো গার্লফ্রেন্ড কিনা, মানে ওই আর কি হতে পারে, দেখা ইনস্টাগ্রামে হচ্ছে কথাবার্তা হয়ে রিয়াজ বলেছে আমি একা যাবো না ভাই, ভয় লাগছে, চল তুইও চল, এই জন্য আমরা সবাই যাচ্ছি, এই জন্য আমরা সবাই, এই জন্য আমরা হচ্ছে যাচ্ছি আপাতত নিচে। রিয়াজ চাপে আছো নাকি? একদম ভুল কথা, রিয়াজ হচ্ছে ডাবল শট কফি খাচ্ছে, ঠিক আছে, ডাবল শট কফি, কি বলে এটা, ডাবল শট এক্সপ্রেসো, ও আচ্ছা ডাবল শট এক্সপ্রেসো, যেটা খেলো এক্স্যাক্টলি, যেটা খেলে ওর প্রচুর এনার্জি চলে আসবে, কেন এনার্জি চাইছে বুঝতে পারছো তো, কেন এনার্জি চাই বুঝতে পারছো, সমজরো না, দেখা করতে যাচ্ছে, এনার্জি সবকিছু মিস ম্যাচ, মানে ম্যাচ করো, মিস ম্যাচ না, ম্যাচ করো, ওকে। তো আসছি আবার একটু পরে, আমরা হচ্ছে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, তো সেই দোকান থেকে হচ্ছে সুকান্ত খাওয়াবে আমাদেরকে, তো রিয়াজ হচ্ছে টাকা দিতে যাচ্ছিল, আমি রিয়াজের টাকাটা আবার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, সুকান্ত খাওয়া অষ্টমী রাতে আমাদেরকে, যাও এটা খাবি, এটা খাও, ঠিক আছে, কেন খাবো, চকলেট পাওয়া যায় দেখো, জেন্টস, ওই যে জেন্টস বক্সে ললিপপ, জেন্টস সব সব খেতে হবে, কেন রে, শোন আমি কাজুর প্যাকেট, প্লিজ কাজুর প্যাকেট, রিয়াজ তুমি কি খাবে, বলবো না, রিয়াজ হচ্ছে অন্য কিছু খাবে বুঝতে পেরেছো তো, আমি খাবো না, তোকে না রে ওকে দেব, কি বড় মন তোর সুকান্ত, এই তুমি এটা খাবে তো, খুলে খাও এক্ষুনি, এক্ষুনি খুলে খাও, খুলে দেবো ওপর থেকে,
দেখতেই পাচ্ছি না সুকান্ত ব্যাগ থেকে টাকা বের করছে। ও মাই গড, ও মাই গড, খাওয়াবে না খালি লোকের থেকে গেলে। ও মাই গড, থ্যাংক ইউ। এই আমাকে একটু দে, নিজে একা একা সব খেয়ে যাচ্ছিস কেন? অদ্ভুত বিষয়, একটা এই আমি বিক্রি নাকি? এই মরিয়ে বাইরে দাঁড়িয়ে কি প্রসাদ চাইছি? একটা একটা করে দিচ্ছিস হাত পাত দে ভাই দে। ভালো লাগছে দেখ না রে, অরিজিনাল জিনিসটা ভালো লাগছে। প্লিজ অরিজিনাল জিনিসটা, কালারগুলো চলে গেছে, কালারগুলো চলে গেছে, অরিজিনালটা রাখ। কি আছে? হ্যাঁ আছে। হ্যাঁ আমরা আমরা টপিক থেকে ডাইভার্টেড হয়ে যাচ্ছি। হ্যাঁ টপিকটা ছিল কি লিখবো, ক্যাপশন কি লিখবো, আছে না রিয়া ডিস্ট্র্যাক্ট করছে। হ্যাঁ ছাড়তে বারণ বারণ করো না, তুই চুপ কর। কালকে সন্ধ্যাবেলা স্যার রিয়া তোমার ঘরে পৌঁছে দাঁড়া, রিয়া চুপ কর না রে, আমরা কি শুনতে চাই? লিখবো ক্যাপশন, লেখো এডিক্টেড, টি এডিক্টেড না, উই আর টি এডিক্টেড না, চা এডিক্টেড না, না চা অবসেস, বৃষ্টি আর চা লেখো, বৃষ্টি স্নাত দিনে দিন এটা রাত, তাহলে বৃষ্টি স্নাত শুধু বৃষ্টি স্নাত, লং ড্রাইভ টি কি এগুলো সবাই দেখে দেখ, শুধু বৃষ্টি স্নাত চা, বৃষ্টি ভেজা অষ্টমী, অষ্টমী না নবমী হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি হবে বৃষ্টি ভেজা অষ্টমী তাই লিখতে। আরে টপিক থেকে ডাইভার্ট হচ্ছে নবমী, এদের কথাতে এত ডাইভার্ট হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, লেগে গেছে। তোর শরীর ঠিক হয়ে গেল? কেউ কিন্তু বলছে না যে রিয়াজকে দেখে কেমন লেগেছে। হ্যাঁ বলতেই দিচ্ছিল, কেমনা ছোট একটা বাচ্চা। না না আমি বলি, আমি বলি রিয়াজ ছোটবেলায়, ছোটবেলায় না 2 বছর আগে কত ছোট বাচ্চা ছিল, হঠাৎ করে 2 বছরের রিয়াজ খুব বড় হয়ে গেছে, মানে ম্যাচিওর হয়েছে ডেফিনেটলি, মেরে যাচ্ছে রে খালি ডেফিনেটলি। রিয়াজ এখন গাড়ি চালাচ্ছে, বড় তো অবশ্যই হয়ে গেছে, গাড়ি চালাচ্ছে, সেই গাড়িতে আমরা বসে আছি। রিয়াজ আমার বলছে যে রিয়াজ আজকে গড়িয়ে নিয়ে এসেছে পুরো কলকাতা, বলছি এটা স্টার্ট দিলে কিন্তু হুমড়ি খেয়ে পড়বে সব কাপগুলো আমাদের উপরে। না না আস্তে করে চালা, আস্তে করে স্টার্ট দে, কিচ্ছু হবে না। না 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 দেখ আজ কিচ্ছু হবে না, রেখে দে কিচ্ছু হবে না। একটা একটা জায়গায়, একটা জায়গা এক সাইডে রেখে দিলে ও তুলে নিয়ে চলে যাবে। সুন্দর ওয়েদার, বৃষ্টি বৃষ্টি পড়ছে। হ্যালো গাইস, সো বৃষ্টিতে অষ্টমী কেমন কাটাচ্ছ তোমরা? দেখো অষ্টমী না রে, কটা বাজে, আরে অষ্টমীর রাত ভাই, সবাইকে দেখো ভিজছে ভাই, সবাই অষ্টমীতে ভিজছে, বুঝতে পেরেছো তো? হচ্ছে এবারে কালকে নবমীর প্ল্যান চলছে ভাই, কালকে কিন্তু আমাদের খাওয়ার প্ল্যান ছিল, কি হলো আমরা যাচ্ছি না? বুঝতে পারছি না রিয়াজ, ইয়েস মানে কি বুঝতে পারছি না, মানে রিয়াজ মাকে কি বলবো আমি? আমি জানি না রিয়াজ কিছু শুনবো, আমি পুরো তা তোকে বলে দেব। না রিয়াজ কি দেখো মুখটা, মুখ বন্ধ কেন তোমার? এত যাবে না, না সুকান্ত চলে যাচ্ছে কালকে, মায়ের কোলে, কোলের ছেলে কোলে ফিরে যাচ্ছে কালকে, এক সপ্তাহের জন্য, এক সপ্তাহের জন্য। কি মিস করছিস? কি আমার বাড়ির মাথার মধ্যে কি মিস করছিস? ওটা ভাঙা আছে, ভাঙা আছে। এই গাড়ি চালাচ্ছে ও, এই কি মিস করছিস বল? সুকান্তের বাড়িটা এই বৃষ্টির মধ্যে। আরে বাড়িতে ভাই চাপ নেই, চো এখনই চল ভাই, সুকান্তের বাড়ি ভাই, আমাদের গার্ডেন হাউস ভাই। এসব নোংরামি করিস না, আমি বাড়িতে না থাকলে তুই দোকান চাবি দিয়েছি মানে তুই নোংরামি করবি বাড়িতে, তার কোনো মানে নেই। আরে গার্ডেন হাউসে নোংরামি কি হয় বলা না, তুই আমার করে বল। আরে ভাই সুকান্তের বাড়ি ভাই, আরে গার্ডেন উপরে গাছপালা বসিয়ে আরেকের থেকে নিয়ে এমন কোনো ব্যাপার নেই। আমার আঙুল থেকে জাস্ট খুলে নিয়ে চুরি করে নিয়েছে। মনে থাকলে কন্টিনিউটি নাম হয়ে থাকে, কন্টিনিউটি না ওটা আমি, ওটা আমি দিতে পারবো না।
কেন আই কান্ট আই এম সরি আই কান্ট গিভ ইউ আই এম সো সরি ভেরি স্পেশাল রাইট ভেরি 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 জানা দিয়ে যে স্পেশাল লজ্জা করে না লজ্জা লাগা দরকার হ্যাঁ সুকান্তের বাড়িতে আলো জ্বলে উঠেছে রাস্তার আলো সুকান্ত টাটা ভালো থাকো সুখে থাকো দূর থেকে চাইবো আমাকে বাইরে নেমে একটু সময় শেয়ার অফ করবি না তোরা থাকলে আমি বলেছিলাম যাবো বাট ও ওরা মনে হয় ও তো যাবেই না ওকে তো বাইরে ছাড়ে না এটাই সমস্যা না ও কি যাবে ওকে বলতেও লজ্জা লাগে মাঝে মাঝে চলো টাটা টাটা সদ্য জন্মেছে বেবি হ্যাঁ ও সবথেকে বেবি এখানে ও ছাড়ে না কথা আমরা কিন্তু টেক কেয়ার করে সব জায়গায় নিয়ে যাই এখানে রিয়াজ ছোট 18 বছর বয়স আমরা হচ্ছে সৌমিত্রিশাকে সবথেকে বেশি টেক কেয়ার করে নিয়ে যাই বাড়ি চলে এসেছি আর আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ দেখতে পেলে কত মজা করলাম আমরা আর আমরা কাল আমি অ্যাকচুয়ালি কাল সকালবেলা মালদা বেরোবো আর এখন অলরেডি রাতে 2 বাজে আর সকাল 7টার সময় আমার ট্রেন সো এখন গিয়ে চটপট আমাকে প্যাকিং করতে হবে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে সো কালকে যখন আমি ব্লগটা দেবো তখন হয়তো অলরেডি আমি মালদা পৌঁছে যাবো তো যারা যারা মালদা থেকে দেখা করতে চাও অনেকে মেসেজ করো দাদা কবে আসবে মালদা আমি যাচ্ছি নবমী দশমী থাকছি ওখানে তো যারা দেখা করতে চাও অবশ্যই দেখা করে নিও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর হ্যাঁ ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর সবাই খুব ভালো করে পুজো কাটাও অবভিয়াসলি কলকাতাতে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু এই বৃষ্টির মধ্যে কিন্তু ঘুরতে ভালোই লাগছে সুন্দর ফুরফুরে হাওয়া সো খুব ভালো করে পুজো কাটাও খুব ভালো করে খাওয়া দাওয়া করো ঘোরো মজা করো আর ব্লগ দেখতে থাকো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ অব্দি টাটা টেক কেয়ার অ্যান্ড খুব ভালো থাকো খুব ভালো করে পুজো কাটাও টাটা